এদিকে জুনিয়র চিকিৎসকেরা তারা লালবাজারের সামনে যে আন্দোলন চালাচ্ছিলেন সেখান থেকে বিক্ষোভ চড়ে এলেও সিপি বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে কিন্তু তারা এখনো একইভাবে অনড় এবং আরো বৃহত্তর আন্দোলনের ডাক দিয়ে লড়াই ফিরেছে ক্যাম্পাসে। আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এবং আজকে ফের রাত দখলের ডাক দেয়া হয়েছে। ত্যোহার আর প্যার লাতি হ্যায় রিশতো মে ঢের সারা মিঠাস, পরম্পরা ওহি সোচ নেই। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। রাত 9টা থেকে 1 ঘন্টা আলো নিভিয়ে প্রতিবাদের আহ্বান জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এর আগে গতকাল সিপিকে প্রতীকী সিদ্ধান্ত দিয়ে সিপির ইস্তফার দাবি জানিয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা। ২২ ঘন্টা তারা অবস্থান বিক্ষোভ চালানোর পর সেখান থেকে ব্যারিকেড সরিয়ে নেওয়া হয় এবং লালবাজারের ভেতরে যান ২২ জন ডাক্তারদের প্রতিনিধি, যেখানে প্রতীকী সিদ্ধান্ত তুলে দেওয়া হয় সিপির হাতে এবং সিপির সঙ্গে দেখা করে তারই পদত্যাগের দাবি জানান তারা। যে আন্দোলন, যে অবস্থান বিক্ষোভ তারা লালবাজারের সামনে চালিয়েছিলেন গতকালই আমরা দেখেছিলাম, টানা ২২ ঘন্টা সেই অবস্থান বিক্ষোভ চলার পর পুলিশ শেষ পর্যন্ত ব্যারিকেড তুলে নেয় এবং জুনিয়র ডাক্তারদের একটি প্রতিনিধি দল তারা গিয়ে সিপির সঙ্গে দেখা করেন, পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে তার কাছে তারই পদত্যাগের দাবি জানান তারা এবং সেই একই দাবিতে তারা এখনো একইভাবে অনড় রয়েছে। আজকে রাত্রি 9টা থেকে 10টার সময় আমরা যেটা বলেছি, আমরা যেটা করতে চাইছি এবং আমরা জনগণকেও যেটা বলেছি যে সবাই যেন তাদের ঘরের আলো নিভিয়ে একটি প্রদীপ নিয়ে বা হচ্ছে গিয়ে কোনো মোমবাতি নিয়ে যেন জ্বালান এবং বাইরে এসে একটা হিউম্যান চেইন যেন হচ্ছে গিয়ে তারা যেন হচ্ছে গিয়ে ফরমেশন করে। কেন করছেন এটা, কী জন্য? আগামীকাল সুপ্রিম কোর্টে সেই শুনানিকে মাথায় রেখে কি আপনাদের ভাবনা? আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি তো আছে, সেটা অবশ্যই আমাদের হচ্ছে গিয়ে সকলের মাথায় রয়েছেই, কিন্তু সেটা ছাড়াও আমাদের অভয়া যাতে বিচার পায়, ঠিক আছে, তাকে মাথায় রেখেই আমাদের এই কর্মসূচি আছে। সন্দীপ ঘোষকে সরিয়ে দেওয়া ২৪ ঘন্টার মধ্যে চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকেও সরিয়ে দিল স্বাস্থ্য ভবন। আর বর্তমান মেডিকেল কলেজ থেকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে এই বদলির পরেই তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে। কাকদ্বীপ হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন সিপিএম এর কর্মী সমর্থকেরা। বিরূপাক্ষ বিশ্বাসকে এই হাসপাতালে যোগ দিতে দেবেন না বলে জানাচ্ছেন বিক্ষোভকারীরা। আমরা কিছুক্ষণ আগে খবর পেলাম এবং এখানে নোটিশে এসছে যে বিরূপাক্ষ বিশ্বাস, যে এই তিলোত্তমা বা নির্যাতিতা যাকে নিয়ে আর্জি করেন, এই নির্যাতিতার বিভিন্ন তথ্য প্রমাণ লোপাট করার জন্য দুর্নীতির সঙ্গেও যুক্ত, তাকে পরিষ্কার ছবিতে দেখা যাচ্ছে, তাকে নাকি এখানে সুপারে জয়েন করার জন্য ওখান থেকে পাঠানো হয়েছে রিলিজ করে কাকদ্বীপে। আমরা নিশ্চিতভাবে আমরা চাই যে উপযুক্ত বিচার হোক এবং তারপরে এখানে আসুক, কাকদ্বীপে এই জয়েন আমরা করতে দেব না, এটাই হচ্ছে যে আমাদের মূল কথা। দাবি ওকে এখান থেকে চলে যেতে হবে, এখানে কোনো জয়েন করার জায়গা নেই, এখানে জয়েন করতে পারবেন না, এটাই হচ্ছে আমাদের এক নম্বর দাবি।